হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি পিসিমারা চলে যাচ্ছে, মানে ছোট পিসিমা বড় পিসিমা দুজনেই একসাথে বেরিয়ে যাচ্ছে, টুকিও বেরিয়ে মানে একসাথেই চলে যাচ্ছে সবাই। তো বড় পিসিমা পিসুমশাই আর ছোট পিসিমা পিসুমশাই আর দুজনে এসেছিল। বড় পিসিমা মন খারাপ করছে, দুজনেই মন খারাপ করছে, কেঁদে যাচ্ছে আর কি, কান্নাকাটি করছে। তো গাড়িটা এসছে, গাড়ি করে ওই ছোট পিসিমা দিয়ে গলসিতে নামিয়ে দেবে। হে বাবা, দেখো আমার মেয়েদিকে কি করছে, খুব আনন্দ পাচ্ছ? মজা পেয়ে গেছে খুব। দাদাকে ডাক, দিদিকে ডাক, দেখা আর ও খুব একদিন ছোট ছোট ডাক। ও কি দিদি আর দাদা করছে? এ বর্ষা একবার দেখবি আয় কি করছে বনু। বর্ষা কিছুতেই নামবে না, ছোট কাকু বেরিয়ে গেছে, ছোট কাকু সেখানে দাঁড়িয়ে আছে। এই আমার নখটা উড়ে গেল। মামা গাড়ি ঠিক করে নিয়েছে, তুই তো ছোট ছেলে, ছোট গাড়িতে যাবি তো? এটা ছোট গাড়ি তো নাকি? এইটা হবে ও? আচ্ছা, শুভ যাবে না, দাদা ভাই যাবে না, খ্যাপা এখন কালকে গা গান নাচ গান করছে। হ্যাঁ মানু একা একা চলে আসবে, তুই তো বড় হয়ে গেছিস, এবার একাই পারবি আসতে। বাবা তুই নাইটি পরে নিলি, আমি যে ব্লক করতে, এখনো তুমি মোয়ের হয়ে গেল, তোমার হলো না? 2 ঘন্টা ধরে চুড়িদার বার করছো, অন্য নিতে হবে না, অন্য কে দেখবে? টাটা করো তো বাবা, টাটা করো, ওই দেখ টাটা করছে, দেখ। হ্যাঁ যাচ্ছি, আমাদের আমার যা মানে দিদি ভাইকে দেখতে যাচ্ছি, দিদি ভাইকে দেখতে যাচ্ছি না, মেন দেখতে যাচ্ছি ওর বাচ্চাটাকে। ও এখন বাপের বাড়িতে আছে, তো আজকের অনেক দিন ধরে যাবো ভাবছিলাম, তো আজকে সময় হচ্ছে, যাই দেখি। চলো আমি বর্ষা খেতে নিচ্ছে, দেখো আমরা এখন দিদি ভাইয়ের বাপের বাড়ি যাচ্ছি। অবস্থা দেখো, রাস্তার অবস্থা দেখেছো, বাইকগুলোকে হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছে আবার স্টার্ট দিয়ে। দেখো দেখো অবস্থা, আমাদের অবস্থা দেখো একবার।
যাই চলো। দেখো জায়গাটা সত্যি সুন্দর, জায়গাটা ভালোই লাগছে। সকাল 7টায় বেরিয়ে এই ফিরলো, এই ফিরলো মানে কটার সময়? 2টার সময় ফিরলো, আবার আমাদের সঙ্গে 2:30টার সময় বেরোলো। দাদা ভাই তো কষ্ট হচ্ছে, কষ্ট শুধু আমার বরের হচ্ছে না। এ মা পালে পালে খাই, এ মাকে ধরো মাকে ধরো। এখানে বেশ দারুণ যাচ্ছে জায়গাটা, দেখো চারিদিকে মনে হচ্ছে সেই আমি এদের রাজস্থানে চলে এসেছি। এমন বালি এখানে ইয়ে করা আছে, বালি টিপি আছে। রাজস্থানে কি হয় বালি মানুষ দেখতে পারবে না, এখানে যা বালি আছে। এই চলো তোমাদেরকে দেখাই দেখাই সুন্দর সুন্দর জায়গা। জায়গাটা সুন্দর অবশ্যই, যারা এখানে থাকো তারা তো জানো, আর যারা থাকো না তাদের জন্য অবশ্যই। আর যারা আমার ব্লগ প্রথম দেখছো তারা অবশ্যই করে ফুল ভিডিওটা পুরোটাই দেখে তারপরে আমার ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলে অবশ্যই। তো চলো, আর বলেছি আগে তাও বলছি যে আমি বর্ধমান এসেছি আমার শ্বশুরবাড়িতে, আর শ্বশুরবাড়ি থেকে আমার ভাইয়ের বাপের বাড়ি যাচ্ছি। বেবি হয়েছে ছোটো, সবেই 4 মান্থ হয়েছে, ও এখানে ছিল না, ওকে দেখতে যাচ্ছি। কারণ কদিন ধরেই যে একটা পুজোতে ঠাকুরের এতে সময় ছিল না, সময় পাইনি। এটা খবর মেয়ে তুলেছে, আর সামনে যাচ্ছে বর্ষা আমাদের। ওটা হচ্ছে আমার ছোটো জায়গা নিয়ে ছিল, ছোটো জায়গা ছোটোটার বিয়ে হয়নি, মানে ছোটো তেমন এখন বিয়ে হয়নি। এই নদীটা পার হবো হয়ে ওই পাশটাতে একটুখানি গেলে ওদের বাড়ির কাছেই, বাড়ি থেকে কাছেই, কিন্তু এই নদীর যে বালিটা এটা আসাই সমস্যা মেন। তো এই কারণেই আমাদের মানে অবস্থাটা সেরকমই হয়ে গেছিলো, না যাবো কি যাবো না এইসব ভাবছিলাম। আমি দেখো দাদা ভাই আগে এসে বসে রয়েছে, দাদা ভাই শ্বশুরবাড়ি যাবে বলে আনন্দে, মেয়েকে দেখতে যাবে বলে। শ্বশুরবাড়ি যাওয়ার থেকে মেয়ের কাছে বেশি আনন্দে। ওই বললো আর শুনলো আর তো ওকে ধরো থাকো, পেখন তোমার মেয়ে তো ভিডিও করছি, আবার কি ফটো তুলবো? শুনে আর ওদের দিকে তাকাচ্ছে না, দেখো আমরা নৌকা করে বেরোচ্ছি।
চলো এই ঘাটে দিন আমরা চলো ওই তো ওদের চেপে পড়ি। এবার আমাদের গাড়ি আছে যখন কখনো বাপের বাড়িতে চলে আসতো। চলো আমরা নদী পেরিয়ে চলে এসেছি, দেখো একটুখানি কিন্তু বেশ মাঝখানটা অনেকটা জল আছে। আর ওই অনেকক্ষণ আমাদের ওদিকটা দাঁড়াতে হয়েছে, কারণ ওদের তো একটা খেয়া যাবে আবার সেই খেয়াটাই ঘুরে আসবে এই কারণেই। হ্যাঁ ওই জায়গাটা সুন্দর করে জল দেখাচ্ছে, ওই আর একটু আপ ডাউন আছে ওই জন্য। হ্যাঁ চলো দেখাই, দিদি ভাইয়ের বাবা দাঁড়িয়ে আছে ওখানে। এটা শালী নদী, দেখো এই নদী ব্রিজ, দেখো শালী নদী। বাবা আমি পড়ে যাবো রে বাবা, না না কিচ্ছু হবে। শালী নদীর সেতু, বাঁশের সেতু, দেখো নিচে নৌকা। মা গো আমি তো পড়ে যাবো রে ভয়ে। ওই জন্যই তো বিয়ে বাড়িতে যারা এলো ভয়ে এগুলো সব পেরিয়েছিল। সত্যি কথা বাপু, এ রাত্রিবেলা আসলে লোকে মানুষ মরে যাবে তো। জল থাকুন, অতটা ভয় লাগে জল থাকুন না, তাহলে এতটা উঁচু থেকে পড়ে গেলে মানুষ তো ভয়ে হয়ে যাবে। ও নামটা বলছে, না 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 ওকে নামিও না, না বাবা ছেড়ে দেবো নাকি আমি। চলো কিরে, এই দেখো বনুকে। এসো রে বনুকে একটা হাম দে, দাদা ওর হাম দে, দে একটা বনুকে হাম দে। দেখছে বনু, এই কি পরে আসলি, ক্যামেরা দেখলে সবাই চুপচাপ। কেন মিষ্টি জলে হলো না, বেগনি করছিস? এই রে পরে যাবি, এক্ষুনি ফেলে দিবি তুই নিয়েছিলে নাকি? হ্যাঁ ও নিতে পারে, দু মিনিট পরেই বলবে ও ভালো কাকিমা একটু নাও গো, আর পাচ্ছি না। তুমি নাচ, তুমি নেই বলে তো নাচ খাও। হ্যাঁ ওকে তুলে দে, ওখানে নামিয়েছো আমি দিচ্ছিস কেন? সন্ধে হয়ে গেছে, চ দেখো রিম্পা, রিম্পা এবার রোগা হয়েছে। রিম্পা এবার রোগা হয়েছে না, লো প্রেশার হয়ে গেছে। চলো আমরা দিদিভাইদের বাপের বাড়ি থেকে, দিদিভাইদের বাড়ি থেকে আমরা ঘরে চলে এসেছি, বাড়িতে চলে এসেছি।
আর যা রাস্তা, বাপরে দেখলে তো যাওয়ার সময় ওইরকম বালির ওপর দিয়ে গেছি, আসার সময় অন্ধকার হয়ে গেছে, তারপর নৌকাটা অনেক দেরি করে এসছে, তার ওই জন্য আর অন্ধকারে ভিডিও করতে পারিনি। আচ্ছা আসতে দেখি হলো তোর, এরকম আমার মেয়েকে এসে খাইয়ে দিয়েছি, ওই ভাবলাম যদি ঘুমিয়ে যায়, কিন্তু ঘুমায়নি, এখন খেলে বেড়াচ্ছে, দেখো খালি দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, পড়ে যাবি সোনাই, কিন্তু লাগবে সোনাই, পড়ে যাবি, টাটা করা কর, টাটা হাই কর, হাই কর, বলো সবাই কেমন আছো, ভালো আছো, জিজ্ঞাসা করো। চলো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করলাম, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে। দেখো আমি কাঁদতে শুরু করে দিয়েছি, বাই বাই আবার।